নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। মন্দিরের বারান্দায় খেলাকে কেন্দ্র করে ঘটে এক অঘটন সোনাইয়ের নতুন রামনগর দ্বিতীয় খণ্ডে। শনিবার দুপক্ষের মারপিটের ঘটনায় রবিবার আয়োজিত বিচারসভায় ফের মারপিট ঘটলে মৃত্যু হয় রাজেশ তেওয়ারি নামে এক ব্যক্তির, আহত হয়েছেন হরিলাল গোয়ালা নামে আরও এক ব্যক্তি। সোমবার সকালে রাজেশের মৃতদেহ নিয়ে এলাকার জনগণ সড়ক অবরোধ গড়ে তোলেন। এতে এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে শনিবার সন্ধ্যায়। এলাকার এক মন্দিরে খেলছিল কিছু লোক, এ নিয়ে আপত্তি জানান। বিবাদে পরিণত হলো তখন বেশ কিছু ঘটেনি। আলোচনার মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে দেওয়া রবিবার সন্ধ্যায় উভয়গোষ্ঠীর লোকদের নিয়ে এলাকার বাসিন্দা বাপি তেওয়ারির বাড়িতে এক বিচারসভা বসে। সবাই আলোচনা চলার মধ্যে হঠাৎ শুরু হয় বাকবিতেন্দ্রটা এবং শুরু হয় মারপিট। এতে যুদ্ধক্ষেত্রে রূপ নেয় ছবাস্তর। লাঠিসুটা নিয়ে মারপিটে ঘটনাস্থলে মৃত্যু ঘটে রাজেশ তেওয়ারি। শুনাই থেকে নিপু লস্করের রিপোর্ট। ফির উসকা ডেড বডি হামারা ঘর মে লিয়ানকর দে দিয়া। পিঠু গোয়ালা, মনোজ গোয়ালা, ইন্দ্রদেব গোয়ালা, হরিকুমার গোয়ালা, প্রদীপ গোয়ালা, কয়জন? দু আদমি, অংশু তিওয়ারি, সাক্ষী তিওয়ারি। ন্যায় বিচার? ন্যায় বিচার, ফাঁসি কা সাজা হোনা চাই। নাম কি? রাজেশ তেওয়ারি। কিরকম, কোন দিন? ও কালকে হয়েছে, সন্ধ্যার বেলা 7টা। ওই তো নার্সিং ওখানের অপোজিট সাইডে, ও প্রদীপ গোয়ালের ঘরে। ছেলে একটা ছেলে আছে আর মেয়ে ছোট আছে একটা। আমার শোন, লাঠি দিয়া এবং পোস্ট মর্টেম অনার লাঠির চিহ্ন বাইর হয়েছে। আমরা এখন আইনের আইনের দ্বারা আমরা চলতে চাই আর আইনে যা সাজা তারা দিব আমরা খুশি আছি। যদি আইনে সাজা না দিতে পারে বাধ্য আমি সাজা লইতে। আজকে আজকে 12:12 পর্যন্ত তারা অ্যারেস্ট করতে লাগে, যে কোনো মতে অ্যারেস্ট করতে লাগে তারা। হে আসমানে হোক, পাতালে হোক, বা শ্বশুরবাড়ি হোক, জামাই বাড়ি হোক, আমি জানি না। এইটা কারণ আছে পুলিশ ছিল না, কোন বিচারে ছিল না, হে শুধু এখানে দাঁড়ানো আসলো এখানে। হ্যাঁ, বিচার শুরু হওয়ার আগে হরিকুমার যাদব পয়লা মানে উৎপাত করছে, উৎপাত করছে, পণ্ডিত লইয়া ইতা লইয়া কমেন্ট করছে, অনেক কিছু কমেন্ট করছে, ব্রাহ্মণ লইয়া কমেন্ট করছে। ২৪ ঘন্টার ভিতরে দিলা আমি লাশ জ্বালাইতাম না, বাড়ির থেকে ধরিয়া লইয়া গেছে মারিয়া মারছো তার। তোমার নাম বলো? সবিতা তিওয়ারি। স্বামীর নাম? বলা